সো প্লিজ তোমরা কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করলো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও সো দ্যাট আমরা সবাই জানতে পারি কোন কোন জেলা থেকে বা কোন কোন বিভাগ থেকে আমাদের লাইভ ক্লাসটিতে তোমরা জয়েন করার মাঝে তো আমাদের সাথে আছে এসকে দাস বলছে হ্যালো হাই সো ফাইনালি আমরা লাইভ ক্লাসটা আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই তো ফার্স্ট অফ অল বুলিয়ান অ্যালজেব্রা কি আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা হচ্ছে জর্জ বুলি সালটি ছিল 1847 সাল বিজ্ঞানী জর্জ বুলি 1847 সালে এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন আর এই বিজ্ঞানী জর্জ বুলির নাম অনুসারে এই বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ করা হয় তো আমরা বেসিক্যালি জেনারেল অ্যালজেব্রা কি দেখতে পাই আমরা বেসিক্যালি জেনারেল অ্যালজেব্রা দেখতে পাই সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়ায় তাদের কাজ সম্পন্ন করে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কয়টি প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র তিনটি প্রক্রিয়ায় তাদের কাজ সম্পন্ন করে অ্যাডিশন বা অর মাল্টিপ্লিকেশন বা যাকে অ্যান্ড বলি অ্যান্ড কমপ্লিমেন্ট বা যাকে পূরণ বলি তো এই জেনারেল অ্যালজেব্রা তো যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে থাকে বাট এই বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ গুণ এবং পূরণের কাজ হয় এর সাথে আমরা জানবো যে এই বুলিয়ান যোগ কি বুলিয়ান গুণ কি এবং বুলিয়ান পূরণ তো এই জর্জ বুলি 1847 সালে এই বুলিয়ান অ্যালজেব্রার ধারণাটা প্রথমে আনে তো এই জন্য তার নাম অনুসারে এই বুলিয়ান অ্যালজেব্রার নামকরণটা করা হয় আর এই বুলিয়ান অ্যালজেব্রার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রার মাত্র দুইটি অঙ্ক রয়েছে শূন্য এবং ওয়ান এই বুলিয়ান অ্যালজেব্রা এই দুইটি সংখ্যা সবসময় মেনটেন করে জিরো এবং ওয়ান জিরো মানে হচ্ছে মিথ্যা এবং ওয়ান মানে হচ্ছে সত্য জিরো মানে হচ্ছে আমাদের মিথ্যা এবং ওয়ান মানে হচ্ছে সত্য এই জিরো বা ওয়ান বিষয়টা কি বুলিয়ান অ্যালজেব্রা মানে যেহেতু আইসিটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি আইসিটি হচ্ছে একটা ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ব্যাপার সেখানে আছে তা আমাদের পৃথিবীতে যত ইলেকট্রিক ডিভাইস দেখতে পাই ইলেকট্রিক ডিভাইস দেখতে পাই সব ইলেকট্রিক ডিভাইসগুলো মূলত এই বুলিয়ান অ্যালজেব্রাটা মেনটেন করে অর্থাৎ তাদের ভেতরে যে ক্রিয়া চলে আই মিন কার্যকলাপ চলে যেমন তোমাদের বাসাতে যে লাইটটা আছে এই লাইটটা যখন তুমি সুইচ দিচ্ছ তোমার লাইটটা তো হচ্ছে ইভেন তোমার ল্যাপটপ বা কম্পিউটার যে কিবোর্ড সেখানে তুমি এ প্রেস করলা এর সাথে সাথে তোমার মনিটরে এ দেখতে পাবে এই সমস্ত ইলেকট্রিক ডিভাইস বা মেশিনারি যে সব জিনিসপত্র দেখতে পাও এই সবগুলো জিনিসপত্র মাত্র দুইটি নির্দেশে তাদের কাজ করে জিরো এবং ওয়ান যখন কোনো ব্যক্তি কোনো মেশিনে ইনপুট দেয় অর্থাৎ তাকে নির্দেশ করে আমরা যেমন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি অর্থাৎ আমি যখন কোনো একটা ব্যক্তি থেকে আমার কোনো কাজ করাবো তখন আমি ওকে বলবো যে আরফিন তুমি আমার এই কাজটি করে দাও বাট আমরা যখন মেশিনকে কোনো একটি কাজ করতে বলবো তখন আমরা তাকে তার সাথে কথা করতে পারছি বা তার সাথে কমিউনিকেশন করতে পারছি তো তাকে যখন একটি নির্দেশনা দেওয়া হয় তাকে দুইটা বিষয় নির্দেশনা দেওয়া হয় আয়দার হ আয়দার না অর্থাৎ যখন আমরা তাকে বলবো যে তুমি এই কাজটি করো তখন সে এই কাজটি করবে আর সে কীভাবে বলতে তাকে এই কাজটি করতে বলা হচ্ছে যখন আমরা ওয়ান ইনপুট দেবো এই সকল ইলেকট্রিক ডিভাইসগুলো ওয়ান অ্যান্ড জিরো এর মাধ্যমে কাজ সম্পন্ন করে আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলো ভেতরে যে সার্কিটগুলো থাকে এই সার্কিটগুলোর মধ্যে যে বর্তনী আমরা জানি সেই বর্তনীর ভেতরে যে তড়িৎ প্রবাহটা হয় সেটা জিরো এবং ওয়ান মেনটেন করা হয় যখন আমাদের ওয়ান থাকে তার মধ্যে বর্তনী মাধ্যম দিয়ে আমাদের ইলেকট্রিক প্রবাহিত হয় যখন জিরো থাকে তার মধ্যে ইলেকট্রিক প্রবাহিত হয় না যখন আমাদের বাসার লাইটটা জ্বালানো হয় তখন আমরা সুইচটা অন করি তখন তাকে নির্দেশ করলাম তাকে ইনপুট করলাম কি ওয়ান তখন এই সুইচের যখন অন করা হলো তখন তাদের মধ্যে একটা সংযোগ বা কানেকশন তৈরি হলো এবং এই মধ্য দিয়ে কি ইলেকট্রিক প্রবাহিত হলো এবং সেই বর্তনীটা জ্বলে উঠলো এই ইলেকট্রিক ডিভাইসগুলো সবগুলো জিরো এবং ওয়ান এই দুইটি ক্রিয়া বা কাজ করে থাকে এবং দুইটি বিষয়ের মাধ্যমে তাদের কাজ সম্পন্ন হয় তো এই জেনারেল অ্যালজেব্রা মূলত 10টি সংখ্যা থাকে আমরা জানি জিরো থেকে একদম 9 পর্যন্ত এই 10টি সংখ্যা নিয়ে একে অপরের পারস্পরিক সম্পর্ক এবং একে অপরের প্রতি ক্যালকুলেশন বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে থাকি এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে থাকি বাট এই বুলিয়ান অ্যালজেব্রা মাত্র জিরো এবং ওয়ান দুইটি সংখ্যা নিয়ে অঙ্ক নিয়ে তাদের মধ্যে যত ধরনের ক্যালকুলেশন আছে সো জেনারেল অ্যালজেব্রা চারটি প্রক্রিয়া তাদের কাজ সম্পন্ন করে এবং তাদের সংখ্যা হচ্ছে জিরো থেকে 9 অর্থাৎ 10 বা বুলিয়ান অ্যালজেব্রা জিরো এবং ওয়ান এই দুইটি সংখ্যা অঙ্ক এবং তাদের মধ্যে তিনটি প্রক্রিয়া তাদের কাজ সম্পন্ন করে তাহলে বুলিয়ান এবং অ্যালজেব্রা এবং জেনারেল অ্যালজেব্রার মধ্যে পার্থক্য বুঝলাম মানে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারটা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ইলেকট্রিক ডিভাইসের জন্য বিভিন্ন উপায় সম্ভব এবং তাদের ভেতরে যে নির্দেশনা দেওয়া হয় সেটা বিভিন্ন প্রক্রিয়া
লজিক ডেট সম্পর্কে আমরা জানবো, এরপর থেকে লজিক ডেট লজিক যুক্তি যার মধ্যে যে যুক্তি বা তথ্য প্রবেশ করে লজিক এই বিষয়গুলো না আমরা আরও অন্য কোনো কোনো বিষয় তো ভুলে নেন যে আমরা বিষয় কিছু মতো এটা আর খেয়াল যাবো জেনারেল যাবো যেরকম আমরা বিচার করেছি মানে তো ভুলে নেন যাবো মধ্যে ডিজিটাল সার্কিট ডিজিটাল ডিভাইসগুলো মেনটেন করার জন্য তাদের নিয়ে কাজ করার জন্য এই ভুলে নেন যাবো ব্যবহার করা হয়। তো বিলম্ব যাবো দুটি সংখ্যা থাকে, অঙ্ক থাকে জিরো এবং ওয়ান, এই দুইটি অঙ্কের মাধ্যমে তাদের মধ্যেই কাজ সম্পন্ন করে থাকে। তো তোমাদের কাছে এখন আমাদের কোশ্চেন হবে বা আমার কোশ্চেন হবে যে বুলিয়ান অ্যালজেব্রা কি দশমিকে ব্যবহার হয় নাকি? তোমরা একটু আমাদেরকে ঝটপট বলে দাও যে বুলিয়ান অ্যালজেব্রায় দশমিকের ব্যবহার হয় নাকি। আমাদের সাথে জয়েন করেছে আমজান হাসান আরাফ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জয়েন করেছে উম্মেহানি নরসিংদী থেকে, এসকে দাস বলছে রাজশাহী থেকে। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস সি আমাদের পরবর্তী অংশগুলো। পরবর্তী অংশ হচ্ছে যে আমরা জানলাম যে বুলিয়ান অ্যালজেব্রাটা কী। তো বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান শতচিত্র আমরা এখন এইটা নিতে আসবো যে বুলিয়ান শতচিত্র বা এই বুলিয়ান শতচিত্র কাকে বলা হয়। বুলিয়ান শতচিত্র, বুলিয়ান শতচিত্রের ব্যাপারটা হচ্ছে যে এরকম যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের কাজগুলো যে নিয়মের মাধ্যমে করা হয় বা যে নিয়ম অনুসরণ করে করা হয় তাকে বুলিয়ান শতচিত্র বলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের কাজ করার ক্ষেত্রে যে সকল নিয়মগুলো মেনে চলে সেই সকল নিয়মগুলো বুলিয়ান শতচিত্র বলা হয়। প্রথমে এই কথা বলবো যে আমাদের একদম ফার্স্ট তারিখ হোক আর ফোর্থের তারিখ হোক যে কোনো বইয়ের নতুন কোনো একটা চ্যাপ্টারে আমাদের যখন কোনো একটা নতুন সংজ্ঞা দিচ্ছি তখন আমাদের কনফিউশন কেন দিচ্ছি। তো সংজ্ঞাটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে একটা বিষয়কে এমনভাবে সংক্ষিপ্ত আকার দেওয়া হয় একটা সংজ্ঞার মধ্যে একটা একটা লাইনে প্রকাশ করা হয় যে লাইনটাকে বিশ্লেষণ করলে বা এক্সপ্লেন করলে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে বোঝা যায়, মানে পুরো কনসেপ্টটাকে একদম একটা লাইনে আনে, এটা হচ্ছে সংজ্ঞা। তো সংজ্ঞা একটু ডিফিকাল্ট হবে বাট এটাকে বুঝতে হবে। আমরা কখন বুঝবো? যখন আমরা ওই বিষয় সম্পর্কে একদম ক্লিয়ারলি কনসেপ্ট আমার ক্লিয়ার থাকবে আমাদের তখন আমরা বুঝতে পারবো যে এটা মানে এইটা। তো এই জন্যই আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানলাম। বুলিয়ান অ্যালজেব্রা শতচিত্র কি? বুলিয়ান শতচিত্র হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের যে সকল নিয়ম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের কাজ করা হয় তাকে বুলিয়ান শতচিত্র বলা হয়। এখন এরপর আলোচনা করবো যে বুলিয়ান শতচিত্রের নিয়মাবলী। এই যে বুলিয়ান শতচিত্রের ক্ষেত্রে বলা হয় যোগ এবং গুণের যে সকল নিয়ম মেনটেন করে বা যে সকল নিয়মের মাধ্যমে যোগ এবং গুণের কাজ করা হয় তাদেরকেই বুলিয়ান শতচিত্রের বলা হয়। তো বুলিয়ান শতচিত্রের ক্ষেত্রে যোগের নিয়মটা কি আমরা যদি একটু চিন্তা করি, থিঙ্ক অ্যাবাউট, আমরা এখানে লিখতে পারি। অলরাইট, সো আমরা এখানে লিখতে পারি জিরো ডট ওয়ান, সরি, যেহেতু আমরা যোগ করবো তার জিরো প্লাস ওয়ান অ্যান্ড দেন ওয়ান প্লাস জিরো, জিরো প্লাস জিরো অ্যান্ড ফাইনাল আমি কী লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান। অলরাইট, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের দুইটি অঙ্ক থাকে জিরো এবং ওয়ান, তাহলে আমরা বুঝলাম যে এটা বুলিয়ান অ্যালজেব্রা। এবং এখানে বুলিয়ান অ্যালজেব্রার মাঝখানে এখানে প্লাস চিহ্ন আছে তার মানে যোগ, তার মানে বুলিয়ান অ্যালজেব্রার যোগ। যত দেখি কীভাবে বুলিয়ান অ্যালজেব্রার যোগ করতে হয় এবং এই বুলিয়ান অ্যালজেব্রার যোগ পুরো বিষয়গুলো চিন্তা করে কীভাবে বুঝতে পারে যে বুলিয়ান শতচিত্রটা কি। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে আমরা যদি এখানে জিরোকে ওয়ান দ্বারা যোগ করি তাহলে কী হয়? একটা ইনপুট সত্য এবং আরেকটা ইনপুট মিথ্যা, তাহলে এখানে কী হবে? আমাদের ওয়ান হবে এখানে, আমরা আমাদের ওয়ান হবে এখানে, জিরো হবে এখানে, ওয়ান হবে। কীভাবে হলো বিষয়টা হচ্ছে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান এবং জিরোর সাথে জিরো যোগ করলে ইন আউটপুট জিরো এবং ওয়ান ওয়ান ওয়ান। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুটটি কী হবে? ওয়ান। সো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কনসেপ্ট যে বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান যোগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে তার আউটপুট ওয়ান হবে।
এখানে একটু লক্ষ্য করি, আমাদের ইনপুট এ এবং বি বা আমাদের দুইটা ইনপুট মিলে একটা আউটপুট হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে ওয়ান আছে তার আউটপুটটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি ওয়ান হয়ে গেছে। তো এখানে দুইটা ওয়ান দেখো ওয়ান, এখানে জিরো কোনো ওয়ান নেই, তো এখানে আউটপুটটা জিরো, এখানে ওয়ান প্লাস জিরো, এইখানে কোনো কি নাই, আই মিন এখানে ওয়ান আছে তো ওয়ান আউটপুট। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে তার আউটপুটটি অটোমেটিক্যালি ওয়ান হয়। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা বৈশিষ্ট্য যুগের ক্ষেত্রে। সো এই যে একটা প্রসেসিং মানে একটা প্রসেসের মতো যে আমরা টুকটাক করলাম, দুইটা ইনপুট থেকে একটা আউটপুট পাইলাম, তো এই যে যুগের কাজগুলো করলাম ঠিক একরকমভাবে যদি আমরা গুণের কাজগুলো করি এই পাশে, আমরা যদি এই পাশে জিরো ইন্টু ওয়ান দেই তাহলে কী হবে, ওয়ান ইন্টু জিরো দেই তাহলে কী হবে, এরপর জিরো ইন্টু জিরো দেই তাহলে কী হবে, এবং ওয়ান ইন্টু আই মিন ওয়ান ইন্টু কী দিতে পারি, ওয়ান ইন্টু ওয়ান দেই তাহলে ওয়ান কী হবে। তো এইখানে একটু লক্ষ্য করো যে বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে জেনারেল অ্যালজেব্রা যে নিয়মগুলো মেনটেন করে, আমরা জেনারেল অ্যালজেব্রা যেমন শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার রেজাল্ট জিরো হয়। সো এইখানে ঠিক একইরকমভাবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আর জেনারেল অ্যালজেব্রার ক্ষেত্রে গুণের প্রসেসটা সেম। এখানে জিরো ইন্টু ওয়ান ইট উইল বি ওয়ান, ওয়ান ইন্টু জিরো ইট উইল বি জিরো, জিরো ইন্টু জিরো ইট উইল বি জিরো, অ্যান্ড ওয়ান ইন্টু ওয়ান ইট উইল বি ওয়ান। সো এইখানে একটা মজার ব্যাপার আছে, বিষয়টা একটু চিন্তা করো। দেখো এইখানে যে কোনো একটি ইনপুট ওয়ান হয় তার আউটপুট ওয়ান হয়েছে, আর এইখানে যে কোনো একটি ইনপুটের মান জিরো হয় তার আউটপুট জিরো হয়েছে। তাহলে আই গেস আমরা একটা মিল পাচ্ছি দুইটা বিষয়ের মধ্যে, যে বুলিয়ান অ্যালজেব্রা যুগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয়, আই মিন যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে তার আউটপুটটি হবে ওয়ান, এবং বুলিয়ান অ্যালজেব্রায় গুণের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় তাহলে তার আউটপুটটি কী হবে, জিরো হবে। চাই গেস তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, তো কে কে আমাদের এই কনসেপ্টটা বুঝতে পারছো একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অলরাইট, সো আমাদের সাথে অনেকে আছে, থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। সো আমাদের পরবর্তী কনসেপ্টে আমরা চলে যাই, পরবর্তী টপিক আমাদের যে বিষয়টা ছিল তাহলে আমাদের এই বুলিয়ান স্বতঃসিদ্ধ কী। তাহলে তো বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায়, বুলিয়ান অ্যালজেব্রায় যে নিয়মে, হ্যাঁ যে নিয়মে বুলিয়ান অ্যালজেব্রায় যুগ এবং গুণের কাজ করা হয় সেই নিয়মটাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। তাহলে এখানে যে নিয়মের মাধ্যমে আমরা বুলিয়ান যুগটা করলাম এবং ঠিক একইরকমভাবে যে নিয়মটা মেনটেন করে আমরা বুলিয়ান গুণ করলাম, এই দুইটা নিয়মকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। তাহলে এই দুইটা নিয়মটা কি, যে বুলিয়ান অ্যালজেব্রা যুগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয়, আই মিন ওয়ান হয় যে কোনো একটি ইনপুট তাহলে তার আউটপুটটি ওয়ান হবে, এবং যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় তাহলে তার আউটপুট জিরো হবে। তাহলে এইটা ছিল যে বুলিয়ান অ্যালজেব্রা যুগ এবং গুণের ক্ষেত্রে প্রসেস বা নিয়মাবলী। ঠিক এই নিয়মাবলীকে কী বলা হয়, বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে আই গেস আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, বুলিয়ান স্বতঃসিদ্ধের নিয়ম অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রাটা সবাই বুঝতে পেরেছি। তো এবার নেক্সট আমাদের যে টপিক তা হচ্ছে, বেশ কিছু টপিক রয়েছে এখানে, যে বুলিয়ান চলক কাকে বলা হয়। তো আমরা একটু মুছে দিচ্ছি, আই গেস তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তো লেটস সি আমাদের নেক্সট টপিক, বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক এবং একই সাথে বুলিয়ান পূরক। এই বিষয়গুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন জেনারেল ম্যাথ পড়ি, আই মিন অলরাইট, সো আমরা যখন জেনারেল ম্যাথ পড়ি তখন কিন্তু বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হয়, রাশি কাকে বলে, চলক কাকে বলে, এরপর সমীকরণ কাকে বলে, সংখ্যা কাকে বলে, প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কয়টি, সংখ্যা প্রতীক কয়টি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হয়। ঠিক একইরকমভাবে বুলিয়ান অ্যালজেব্রাটাকে আত্মস্থ করতে গেলে বা বুলিয়ান অ্যালজেব্রাটাকে আমাদেরকে শিখতে হলে বা বুলিয়ান অ্যালজেব্রাটাকে আমাদের পাঠ করতে হলে বেশ কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বুলিয়ান চলক কাকে বলা হয়, বুলিয়ান ধ্রুবক কাকে বলা হয়, এবং বুলিয়ান পরিপূরক বিষয়টা কী বা বুলিয়ান পূরক বিষয়টা। বুলিয়ান চলক, প্রথমে আমাদের যে বিষয়টি, বুলিয়ান চলক কি, চলক মানে কি, জেনারেল অ্যালজেব্রা
বা যে কোনো অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা বলি না কেন, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলক মানে কি? চলক মানে হচ্ছে যে রাশির মান পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সাথে সাথে বা প্রয়োজন অনুসারে যে রাশির মানটা পরিবর্তন হয় তাকে কি বলা হয়? বুলিয়ান চলক। এবং একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি যে বুলিয়ান ধ্রুবক কি, ধ্রুবক মানে কি? যার ভ্যালুটা কখনো পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট, যার ভ্যালুটা সময়ের পরিবর্তনের সাথে সাথে কখনো পরিবর্তন হয় না এবং যার মানটা সবসময় একই থাকে তাকে বলি ধ্রুবক বলা হয়। তো ঠিক একই রকম ভাবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই বুলিয়ান চলক বা বুলিয়ান ধ্রুবকটা বিষয়টা কি, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো দুইটি সংখ্যা অঙ্ক নিয়ে তাদের কাজ সম্পন্ন করে, আইদার জিরো আইদার ওয়ান, এই দুইটি সংখ্যার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে বুলিয়ান চলক হচ্ছে যে রাশির মান, যে রাশির মান বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অন্য দুইটি রাশির অন্য দুইটির মানের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীল চলকটিকে বুলিয়ান চলক বলা হয়, বা বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশিটির মান অন্য দুইটি মানের উপর নির্ভরশীল তাকেই বুলিয়ান চলক বলা হয়। এবং বুলিয়ান ধ্রুবক হচ্ছে যে রাশির মান কখনো পরিবর্তন হয় না। সো বুলিয়ান চলকটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা জেনারেল চলকে কি দেখেছি যে আমাদের যদি এখানে এরকম থাকে যে এ ইজ ইকাল টু বি এবং সি ইজ ইকাল টু, সরি, এ ইজ ইকাল টু যদি টু হয়, সি ইজ ইকাল টু যদি টু হয়, তাহলে এক্স ইজ ইকাল টু কি হবে? মানে এক্স ইজ ইকাল টু যদি আমরা এখানে ধরি যে এ প্লাস বি, এটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ঠিক ইজিলি আমি কী করতে পারবো, এর জায়গায় আমাদের টু বসাইতে হবে অ্যান্ড এখানে সি হবে আমাদের, সি এর জায়গায় টু বসাইতে হবে অ্যান্ড আলটিমেটলি আমরা কী পাচ্ছি? ফোর। তাহলে এটা এটা একটা চলক, এই চলকের মানগুলো এই এ এবং সি এর উপর নির্ভরশীল। এই এ এবং সি এর মানটা কিন্তু পরিবর্তন হতে পারে, এইখানে টু না বসে আমরা থ্রি বসাইতে পারি, ফোর বসাইতে পারি, সেটা তাদের প্রয়োজন অনুসারে যে কোনো মান বসাইতে পারে, এই মানটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখানে যদি আমরা তখন থ্রি বসাই তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, এখানে আমাদের থ্রি হয়ে যাচ্ছে অ্যান্ড থ্রি প্লাস টু ইজ ইট উইল বি ফাইভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চলকের মান সবসময় পরিবর্তন ছিল, পরিবর্তন হচ্ছে। ঠিক একই রকমভাবে এই কনসেপ্টটা যদি আমরা এখানে আনি যে আমাদের বুলিয়ান চলকের ক্ষেত্রে, বুলিয়ান চলকের ক্ষেত্রে তো আমরা টু ব্যবহার করতে পারবো না, থ্রি ব্যবহার করতে পারবো না, বা সেভেন এইট নাইন ব্যবহার করতে পারবো না, কারণ বুলিয়ান অ্যালজেব্রা দুইটি সংখ্যা থাকে মাত্র, আইদার জিরো আইদার ওয়ান। তাহলে এখানে যদি আমরা লিখি যে এ প্লাস বি, এখানে এ এর মান হয় ওয়ান হবে অর কি হবে, জিরো হবে, এখানে বি এর মানটা কি হবে, হয় জিরো হবে আইদার ওয়ান হবে। তাহলে এখানে এক্স এক্স যদি আমাদের বুলিয়ান চলক হয় তাহলে বুলিয়ান চলক তাহলে কি দুইটি ভিন্ন মানের উপর নির্ভরশীল, এখানে কিন্তু দুইয়ের অধিক না, দুইটি দুইটি বলতে ওয়ান অথবা জিরো, এই যে কোনো একটি মান কিন্তু এ এর পরিবর্তে আমরা বসাইতে পারি। তাহলে এটাই হচ্ছে বুলিয়ান চলক। তা বুলিয়ান চলকের ক্ষেত্রে কী হচ্ছে, বুলিয়ান চলকে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশিমান অন্য দুইটি চলকের উপর বা বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকের মান অন্য দুইটি মানের উপর নির্ভরশীল, অন্য দুইটি মানের উপর নির্ভরশীল তাকে বুলিয়ান চলক বলা হয়। অলরাইট। তো ঠিক একই রকমভাবে যদি আমরা একটা বিষয় চিন্তা করি যে তাহলে বুলিয়ান চলক যদি আমরা বুঝতে পারি তাহলে বুলিয়ান ধ্রুবকটা কি, ধ্রুবক মানে হচ্ছে তো যার মানটা কখনোই পরিবর্তন হয় না। তাহলে এই বুলিয়ান চলকের বিপরীত বিষয়টা যদি আমরা একটা চিন্তা করি যে এখানে বুলিয়ান চলকের ক্ষেত্রে আইদার ওয়ান হবে আইদার জিরো হবে, হ্যাঁ, এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে আমরা যেটাই বসাই না কেন চলকের মান যে কোনো দুইটা হতে পারে, জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে। কিন্তু আমরা যদি বুলিয়ান ধ্রুবকের কথা চিন্তা করি তাহলে এক্স এর মান জিরো প্লাস ওয়ান কি হবে, এক্স এর মান সবসময় ওয়ান, যদি ওয়ান বসে আমাদের এখানে তাহলে এটা ওয়ান, এক্স এর মান কখনো পরিবর্তন হবে না, এক্স এর নির্দিষ্ট মান থাকে তখন, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। সেইটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, অর্থাৎ যে রাশির মানটা পরিবর্তন হয় না সেটাই ধ্রুবক এবং যেটা পরিবর্তন হয় সেটা চলক। কিন্তু এখানে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুইটি মানের মধ্যে থাকতে হবে, এখানে নাইন এইট সেভেন হবে, তার মানে এক্স, এটাতে বুঝতে পারলাম যে বুলিয়ান চলকের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান অন্য দুটি মানের উপর নির্ভরশীল তাকে বুলিয়ান চলক বলে এবং বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান কখনো পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। এবার চলো আমরা আলোচনা করি আমাদের পরবর্তী কনসেপ্টটি নিয়ে, তা হচ্ছে বুলিয়ান পূরক কাকে বলা হয়।
এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বুলিয়ান কমপ্লিমেন্ট। বিষয়টা হচ্ছে এরকম যে বুলিয়ান পূরণ বা বুলিয়ান কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে বিপরীত, এটা বিপরীত অর্থে ব্যবহৃত হয়। যেমন কোনো একটা সংখ্যা বা কোনো একটা ভ্যালুর মানটা সেটার উপরে যদি আমরা কোনো বুলিয়ান কমপ্লিমেন্ট পূরক চিহ্ন দেই তাহলে তার মানটা আমাদের বিপরীত অর্থে বোঝানো হবে। তো এইখানে আমরা একটু লক্ষ্য করি বুলিয়ান যুগ মানে কি। বুলিয়ান যুগ হচ্ছে লজিক্যালি অ্যাডিশন আর বুলিয়ান গুণ হচ্ছে কমপ্লিমেন্ট সরি মাল্টিপ্লিকেশন মাল্টি অ্যান্ড ঠিক একইরকম ভাবে বুলিয়ান প্রোডাক্ট হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা পূরকের সাইনটা কিভাবে হয়, যেমন এরকম কমপ্লিমেন্ট সাইনটা উপর একটি এরকম চিহ্ন। অ্যান্ড বুলিয়ান যুগ এবং গুণের ক্ষেত্রে প্লাস এবং ইন্টু চিহ্ন ব্যবহার করা হয়, যেমন এ ইন্টু বি এ প্লাস বি। এইভাবে মূলত বুলিয়ান যুগ গুণ এবং পূরকের বিষয়গুলোকে বোঝানো হয়। তো বুলিয়ান পূরক ব্যাপারটা কি, যেরকম এরকম হইতে পারে যে বুলিয়ান পূরকের ক্ষেত্রে যদি এ ইজ ইকাল টু আইদার জিরো হবে আইদার ওয়ান, তাহলে কোনো একটি মান যদি জিরো হয় বা জিরো কম আমরা পূরক ইউজ করি কমপ্লিমেন্ট, তাহলে এটার মান বিপরীত হয়ে যাবে, অর্থাৎ জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যাবে। আবার যদি আমরা ইউজ করি কি ইউজ করি আবার যদি আমরা ইউজ করি যেমন ওয়ান, ওয়ানের পর যদি আমরা কমপ্লিমেন্ট চিহ্ন দিই তাহলে এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে জিরো। তার মানে আমরা কী লক্ষ্য করতে পারলাম যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত। তো যদি কোনো একটা ভ্যালুর উপরে অর্থাৎ জিরোর উপরে যদি আমরা কমপ্লিমেন্ট চিহ্ন দিই তাহলে তার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ জিরোর বিপরীত ওয়ান হবে এবং ওয়ানের বিপরীত কী হয়ে যাবে ওয়ানের বিপরীত জিরো হয়ে যাবে। তো এভাবে আরেকটা বিষয়টাতে চিন্তা করতে পারি যে এরকম এরকম আমাদের কাছে থাকতে পারে যে প্লাস বি এর উপর কমপ্লিমেন্ট, এরকম আমাদের বুলিয়ান আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো যে বুলিয়ান উপপাদ্যের বেশ কিছু সূত্র রয়েছে, বুলিয়ান সহায়ক সূত্র। আমরা আজকে দেখলাম যে বুলিয়ান যুগ এবং গুণের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে এবং তাদের সূত্র যে কীভাবে যে কোনো একটির মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, কোনো একটির মান জিরো হলে আউটপুট জিরো হয়। সো বুলিয়ান কমপ্লিমেন্ট বা বুলিয়ান প্রোডাক্ট হচ্ছে এটাই যে বুলিয়ান যে কোনো এই বুলিয়ান কমপ্লিমেন্ট চিহ্নটা যখন কোনো একটা ভ্যালুর উপরে বা রাশির উপরে দেওয়া হবে তখন তার বিপরীত মান বের হয়ে যাবে, অর্থাৎ জিরোর উপরে দিলে ওয়ান, ওয়ানের উপরে দিলে জিরো। সো এই ছিল আজকে আমাদের ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা একদম এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, বুলিয়ান স্বতঃসিদ্ধের নিয়মাবলী, চলক পূরক এবং এর সাথে আমরা আলোচনা করলাম ধ্রুবক। সো এই ক্লাসটি আলোচনার বিষয় এইটাই, আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রাটা নিয়ে আমরা গত আমাদের ভিডিও আমাদের টুইটার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, সো তারই প্রেক্ষিতে আজকের লাইভ ক্লাসটি দ্বিতীয় অংশ, যেখানে মূলত আলোচনা করা হলো যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কী কী সংক্ষিপ্ত বা বেসিক বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট জানা, যে বুলিয়ান অ্যালজেব্রাটা কী, বুলিয়ান স্বতঃসিদ্ধ কী, বুলিয়ান ধ্রুবক কী, চলক কী, পূরক কী, এই বিষয়গুলো যদি বা এই কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের নেক্সট আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, ডি মর্গানের উপপাদ্য, সহায়ক উপপাদ্য, বিভিন্ন উপপাদ্য যে প্রমাণগুলো আমরা করবো, লজিক গেট নিয়ে আলোচনা করবো, লজিক গেটকে দুইভাবে ভাগ করা হয়েছে, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, মৌলিক লজিক গেটগুলোর মধ্যে কী কী রয়েছে, মৌলিক লজিক গেটগুলোর মধ্যে মৌলিক লজিক গেটগুলোর মধ্যে রয়েছে অর গেট, অ্যান্ড গেট, অ্যান্ড নট গেট, এবার যৌগিক লজিক গেটের মধ্যে এক্সর, এক্সনর, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট লাইভ ক্লাসে আলোচনা করবো। সো তোমাদের এই লাইভ ক্লাসটি থেকে তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারলে সেই বিষয়গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং একই সাথে যদি কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা খুব দ্রুততার সাথে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি আমাদের এইচএসসি আইসিটি লাইভ ক্লাসগুলো করে যাবো প্রতিদিন ঠিক একই সময় তিনটা, প্রতিদিন ঠিক বিকাল তিনটায় আমাদের এইচএসসি আইসিটি লাইভ ক্লাস হবে আমাদের টুয়েলভ টু টেন স্কুল ফেসবুক পেজে। সো যারা তখন আমাদের লাইভ ক্লাস আমাদের সাথে ছিলে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমরা সবাই আমাদের লাইভ ক্লাসটি সবার সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড আজকে থেকে প্রতিদিন আমাদের লাইভ ক্লাসগুলো চলবে এবং এইচএসসি আইসিটির উপরে একদম মজাদারভাবে বেসিক লেভেল আলোচনা করব। সো দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে সবাইকে একটু বলি, যারা এখনো আমাদের টুয়েলভ টু টেন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ
জাস্ট সিম্পলি তোমাদের মোবাইল থেকে ইউটিউবের অ্যাপসটাতে তোমরা ক্লিক করো, দেন উপরে সার্চ বক্সে গিয়ে লেখো টিয়ার টিউটোরিয়াল স্কুল, অ্যান্ড দেন আমাদের ফার্স্টে যে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দাও, অ্যান্ড 100+ ভিডিও শিক্ষামূলক যা তোমার জন্য হবে প্রয়োজনীয়। এই ভিডিওগুলোর মধ্যে রয়েছে এইচএসসি, এসএসসি, এবং আমরা চিন্তা করছি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সম্পূর্ণ সাবজেক্টের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমাদের আরেকটি চ্যানেল টুয়েলভ স্কুল ক্লাস 1 থেকে 12 আপলোড করা হবে। তো দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।